হ্যালো এভরিওয়ান, আমি অভিনেত্রী সুস্মিতা আর তোমাদের পছন্দের ধারাবাহিক জগদ্ধাত্রী সুভদ্রা। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে জগদ্ধাত্রী 500 পর্ব পার করে দিয়েছে। শুধুমাত্র 500 পর্ব নয়, 24 সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়েছে, মানে বাংলার 1 নম্বর সিরিয়াল হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তো এই কারণে আমি আমাদের দাদা স্নেহাশিস চক্রবর্তীর কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল যে উনি আমাকে এরকম একটা সিরিয়ালে কাস্ট করেছেন, এবং আমি ধন্যবাদ জানাতে চাই জি বাংলাকে। এবং আমাদের যে 500 পর্বে সেলিব্রেশন হলো, সেখানে সব থেকে উল্লেখ্য যেটা ছিল সেটা হলো এই মেমেন্টোটা। আমরা সাধারণত কোনো সিরিয়াল যখন পপুলার হয় বা 500 পর্ব বা 1000 পর্ব হয়, আমরা প্রোডাকশন থেকে সেগুলো সেলিব্রেট করি, কিন্তু এই প্রথমবার চ্যানেল প্রোডাকশন আমরা সেলিব্রেট করেছি জিনিসটাকে, আমাদের আনন্দটাকে ভাগ করে নিয়েছি। তো এইটা হলো সেই মেমেন্টোটা যেটা প্রত্যেককে দেওয়া হয়েছে যারা জগদ্ধাত্রী ধারাবাহিকের সাথে যুক্ত। এছাড়াও যেটা দেওয়া হয়েছে, আমাদের দাদা যখন এই মেমেন্টোটা প্রত্যেকের হাতে তুলে দিচ্ছিলেন, সেই মুহূর্তের ছবি বন্দি করে একটা ফ্রেম করে যেখানে জগদ্ধাত্রী লেখা, চ্যানেল জি বাংলা লেখা, আর কটার সময় 7 PM টেলিকাস্ট, এই এরকম একটা ফ্রেম করে দেওয়া হয়েছে ছবিটা। কিন্তু আমি এখনো সেটা হাতে পাইনি, অনেকে পেয়ে গেছে বাট আমি এখনো পাইনি। ওটা সম্ভবত আমাদের প্রোডাকশন হাউসে রাখা আছে, তো সেইটা এখন হাতে পাইনি বলে আমি দেখাতে পাচ্ছি না। তো ওইটা হাতে পেলে আমি নিশ্চয়ই দেখাবো। সবাই জগদ্ধাত্রী দেখতে থাকো, সোম থেকে রবি মানে প্রতিদিন সন্ধে 7টার সময় জি বাংলায়। তো সমস্ত এই তো গেল ভালো একটা খবর, কিন্তু খারাপ খবরও কিন্তু একটা আছে। সেই খারাপ খবরটা হলো সব্যসাচী আর শায়ক বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা জানা যাচ্ছে না। তো আমি বাড়িতে একা, ওদিকে মাও আরেকটা বাড়িতে একা, ফলে আমি এখন মায়ের কাছে যাচ্ছি খোঁজ খবর নিতে যে শায়ক সব্যসাচী দুজনে মিলে কোথায় চলে গেল, বাড়ি ছেড়ে কেন চলে গেল। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি চলে এসেছি এই বাড়িতে যেখানে মা একা বসে আছে, তো জানি না, খুবই চিন্তিত লাগছে এবং অসুস্থ সাথেও, এবং খুবই চিন্তা করছে দুই ছেলের জন্য। তো মা, তোমার দুই ছেলে তো বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় গেছে কি জানো? খুঁজে পাচ্ছ না? আমিও খুঁজে পাচ্ছি না কোথায় গেছে। তো সব থেকে আমার মনে হয় ভিডিও কল করলে ভালো হয়, যারা কোথায় আছে সেটা যদি ভিডিও কলটা ধরে তাহলে জানা যাবে যে কোথায় আছে। দেখো, তোমার ফোনটা দাও তো, তাহলে তো আমি ভিডিও করি, তাহলে তো দেখাও। তো আমরা এক্ষুনি জানতে পারবো যে দুই ছেলে কোথায় চলে গেছে। আমরা খুবই বাড়িতে চিন্তিত, আমাদের কথা খেয়াল না করে এই যে এদিকে ফ্লু খাচ্ছে, ওর কোনো চিন্তা নেই, যে যেখানে যায় যাক, ওকে হ্যাঁ। আর এই যে বাবাকে কেন দেখা যায় না, এই যে বাবা বাবা খুব একটা আসতে চায় না, এই দেখেছো এখনো মুখটা নিচু করে আছে, একবার তাকাও। সদাই সুখ, হ্যাঁ সত্যি তাই। তুই বলছি কবিতাটা কি বললে বলো? যার নেই উত্তর মুখ তার মনে সদাই সুখ, তোর বাবা সদাই সুখী, তাই কোনো চিন্তা নেই। ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু বলো, দুই ছেলে তোমার দুই ছেলে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল? এই বড় হয়ে গেছে, যেখানে খুশি গেছে আবার ঠিক চলে আসে। ও গড, ঠিক আছে দাও দাও ফোনটা খোলো দেখি, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ কল করি ওদের। আমি কাকে ভিডিও কল করব? ভাইকে কোথায় গেছে কি জানি? হ্যাঁ সত্যি তাই, আমার ভাইকে আগে করে দেখি। যে শোনু, এই দেখো কোথায় গেছে, দেখো মা ফোন ধরছে না, কিন্তু দেখো ফোন ধরছে না, অনেকক্ষণ ধরে রিং হয়ে যাচ্ছে, কিন্তু চিন্তার বিষয়। তাহলে বড় বাবুকে ফোন দেখি, ফুল রিংটা হোক কেটে যাক, তারপরে তোমার ছোট ছেলেকে তো ফোনে পাওয়া গেল না, ফোন ধরলোই না, কাকে করব, বড় ছেলেকে করি? দেখ পাস কিনা, এই যে ভিডিও কল করি, ভিডিও কল করলেই একমাত্র ধরা যাবে কোথায় আছে। এই যে সব্যসাচী চক্রবর্তী, তো ছোট ছেলে তখন ফোন ধরেনি, এবারে ধরেছে, দেখা যাক কোথায়। কিরে কোথায়, বাড়ি ছেড়ে কোথায় চলে গেছিস? বাড়ি ছেড়ে কোথায় গেছিস? বাড়ি ছেড়ে কোথায় চলে গেছিস? হ্যাঁ কোথায়, মা এখানে তো চিন্তায় মরে যাচ্ছে যে আমার দুই ছেলে, দুই ছেলে বেরিয়ে চলে গেছে, এই দেখ, এই হচ্ছে ছোট ছেলে। ওয়াও,
খুব সুন্দর, এটা কোথায় রে? আমরা এখন আছি দার্জিলিং এ। দেখো মা দেখো, তোমার ছোট ছেলে তোমাকে না নিয়ে দার্জিলিং চলে গেছে, তুমি না চিন্তা করছো, অসুস্থ মাকে ফেলে চলে গেছে। এই দেখ আসছে জি, তোমার এখনো কাশি ঠিক হয়নি না? হ্যাঁ, এই হাসলেই হয়, হাসলেই কাশছে, হাসলেই কাশছে। হ্যাঁ, কাঁদা মাকে তাহলে, দেখাচ্ছি কি সুন্দর সাদা হয়ে গেছে দার্জিলিং এ এসে, ওর নাকি দাঁত সাদা হয়ে গেছে, তাই দেখা আরেকবার দেখা আমাকে, দেখি হাকার বৌমাকে দেখে কেমন লাগছে, বৌমা এসে তবু খোঁজ নিচ্ছে, তোরা তা কেটে পড়েছো দুজনে কেটে পড়েছো, এরকম বৌমা ঘরে ঘরে হোক। এই দেখ শাহরুখের বাবাকে দেখা যাচ্ছে কিন্তু, জান নেই উত্তর মুখ তার মনে সদাই। হ্যাঁ,